भूषण जी के साथ मेरा प्यार ना होता मैं और चार पांच फ्लर्ट करता आपके साथ। बहु बचर धरे दर्शक मन जय कर हास्यरसे भरा भारत सबचेये जनप्रिय हिंदी स्टैंड अप कमेडी शो द कपिल शर्मा शो शीघ्र शुरू होते जाच्छे कपिल शर्मार शोएर नतून सीजन। তবে তার আগেই এই শোকে কেন্দ্র করে প্রতারণার ফাঁদ তৈরি করেছে একটি চক্র। কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিজ্ঞাপন দেখা যাচ্ছে। ওই বিজ্ঞাপনে বলা হয়েছে কপিলের শো দেখার সুযোগ করে দেওয়া হবে, তার জন্য টিকিটের মূল্য প্রায় 5,000 টাকা। বিজ্ঞাপনটি দেখে নেটিজেনদের পাশাপাশি খোদ কপিলও হতবাক হয়েছেন। এই বিজ্ঞাপনটি দেখে কপিলের এক অনুরাগী টুইটারে জানতে চান এটি সত্যি কিনা। তখন কপিলের তরফ থেকে তাকে জানিয়ে দেওয়া হয় পুরোটাই প্রতারণার ফাঁদ, এই প্রতারণার ফাঁদে আপনারা পা দিবেন না। নিজের টুইটারে অনুরাগীদের সতর্ক বার্তা দিয়ে কপিল লেখেন, আমরা কোনোদিন আমাদের শো দেখার জন্য এক টাকাও নেইনি, এটা প্রতারণার ফাঁদ। এই ধরনের প্রতারণার চক্র থেকে সাবধান থাকুন। হিন্দি টেলিভিশনের সফলতম সঞ্চালক কপিল শর্মা, সঞ্চালনার পাশাপাশি অভিনয় করছেন তিনি। বর্তমানে কপিলের শোয়ের নতুন সিজনের জন্য অপেক্ষায় রয়েছেন তার ভক্ত অনুরাগীরা।